অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, মেষ টু কর্কট রাশি 2021 সালে লটারির লাকি নম্বর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। যে নাম্বারগুলো আপনাকে ভাগ্যের সাপোর্ট কিন্তু নিয়ে আসবেই আসবে। তো সম্পূর্ণরূপে ভিডিওটি শুনবেন, শুধু রাশির নাম শুনে ফট করে বেরিয়ে যাবেন সেটা করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, লটারি অনেকেই কাটছেন, প্রচুর কমেস আসছে, লটারি কাটছেন, কিন্তু লটারি অনেকের বাঁচছে না। কেন হচ্ছে না সেটা আগে অ্যানালিসিস করা দরকার, কেন আপনার লটারিটা লাগছে না। আমি আজকে জানাবো 2021-এর লাকি লটারি নম্বর, অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন সংখ্যাগুলো 2021-এ আপনার সৌভাগ্য নিয়ে আসবে লটারি ক্ষেত্রে। স্পেশাল ভিডিও এটি, সম্পূর্ণরূপে লটারির কোন কোন নাম্বার আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট দিতে পারে, অর্থাৎ আপনাদের এছাড়াও আপনাদের ফরচুনা নাম্বারটা কিন্তু জানা একান্তই দরকার। আপনার কোন কোন নাম্বার ফরচুনা আপনার ক্ষেত্রে সেটা বিশেষভাবে জানা দরকার। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। 2021 মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি কোন কোন নম্বর আপনার সৌভাগ্য বহন করে নিয়ে আসতে চলেছে লটারি ক্ষেত্রে, এটি শুধুমাত্র লটারি স্পেশাল ভিডিও। প্রচুর মানুষ কমেন্টস করেছেন, অনেকে নাম জানে, রাশি জানেন না, তারাও কিন্তু ওভারঅল যদি এই নাম্বারগুলো যদি কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাভ আসবে। তাছাড়াও আমি আর একটি ভিডিও দিব, যে ভিডিওতে আপনারা জানতে পারবেন, যারা রাশি জানেন না, রাশি না যেন আপনাদের ক্ষেত্রে কোন সংখ্যাগুলো, অর্থাৎ আপনাদের নাম অনুযায়ী কোন কোন সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে সৌভাগ্য সূচক, অর্থাৎ আপনি যদি এ নামের হন, আপনি যদি বি নামের হন, এইভাবে আপনাদেরকে কিন্তু আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা ফলো রাখুন। তো এই লটারিটা, এই যে মেগা প্রাইজ আপনি কি পাবেন 2021-এ, সেটা কোটি টাকার প্রশ্ন। সেই জন্য আপনাদের ভাগ্যের সাপোর্ট, অর্থাৎ আপনাদের সৌভাগ্য নাম্বারগুলো কোনগুলো, এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, অর্থাৎ আপনাদেরকে মানে লাক ক্লিক কোন কোন নাম্বারগুলো করবে, এবং আপনাদের ক্ষেত্রে ফরচুনা নাম্বার, এবং আপনার দ্বিতীয় পঞ্চমের কানেকশান আছে কিনা এটা দেখুন আগে, পঞ্চম একাদশের কানেকশান আছে কিনা সেটা দেখা দরকার। এই জায়গাগুলো যদি সঠিকভাবে যদি দেখা যায়, এবং সপ্তমের কানেকশানটা কিছু কিছু ক্ষেত্রে থাকা দরকার আছে, এবং আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মূলত রাহু গ্রহ কেমন আছে, আপনার ভেনাসের পজিশন কেমন আছে, আপনার জুপিটারের পজিশন কেমন আছে, স্যাটার্নের পজিশন, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মেষ রাশির লটারির লাকি নাম্বারটা, আগে আমি বলে দিই, অর্থাৎ যে নাম্বারগুলো আপনাদেরকে এই বছর, অর্থাৎ 2000 গোটা বছর, গোটা সাল আপনাদেরকে ভাগ্যের সূচনা দিবে। আপনি যদি হন মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে 2 শুভ, আপনার ক্ষেত্রে 2 সংখ্যা শুভ, আপনার ক্ষেত্রে 1 সংখ্যা শুভ, আপনার ক্ষেত্রে 6 সংখ্যা শুভ, আপনার ক্ষেত্রে 3 সংখ্যাটি শুভ এবং 8 সংখ্যাটি শুভ, অর্থাৎ লটারির ক্ষেত্রে আমি বলছি 8, 3, 6, 6, 1 এবং 2, এই কয়টি সংখ্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারির ক্ষেত্রে কিন্তু বিশেষ সৌভাগ্য কিন্তু বহন করে নিয়ে আসবে। আপনি যদি হন মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে, অর্থাৎ এই নাম্বারগুলো যেন আপনার লটারি নাম্বারে যেন থাকে, বা অ্যাডিং করে এই নাম্বারগুলো যেন আসে, যে নাম্বারগুলো আমি বললাম সেটা যেন আসে। তাছাড়াও
ফরচুনা নাম্বারটা এবং কোন সময় কাটবেন এগুলো কিন্তু দক্ষ অ্যাস্ট্রোলজির কাছে আপনারা জেনে নিন। দুই নম্বর রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কোন কোন নম্বর এই 2021 আপনাদের সৌভাগ্য বহন করে নিয়ে আসবে, অর্থাৎ লাকি নাম্বার, এক কথা হচ্ছে লাকি নাম্বার হতে চলেছে, কোটি টাকার মুখ আপনিও দেখবেন। আপনি যদি এমনিতে আপনাদের দেখুন ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান আপনাদের ক্ষেত্রে আমি বলি, এবং নবপঞ্চমের কানেকশান, রাশির উপর রাহু তুঙ্গস্থ অবস্থান আপনাদেরকে কিন্তু মালামাল করাবেই করাবে। এছাড়াও আপনার রাশিচক্রে যদি দ্বিতীয় পঞ্চম পঞ্চম একাদশের কানেকশান এবং একাদশ দ্বিতীয়ের কানেকশান, সপ্তম দ্বিতীয়ের কানেকশান যদি থাকে, এবং আপনাদের যদি ভেনাস এবং আপনাদের যদি রাহু এবং স্যাটার্ন যদি আপনাদের বাই বার্থ চার্ট ভালো পজিশনে থাকে, নিশ্চিতরূপে আপনাদেরও কিন্তু লটারি থেকে, অর্থাৎ লটারি ভাগ্য এবং পঞ্চম ভাব যদি আপনার ভালো থাকে, লটারি ভাগ্য কিন্তু আপনারা পাবেনই পাবেন। অনেকে কাটছেন, আমি আবারও বলছি, এমন কিছু কিছু আছে দিন মজুর, তারাও লটারি পাচ্ছে। লাকি নাম্বারটা আপনি জেনে নিন, কোন সময় কাটবেন আগে জেনে নিন, কোন কোন দিনে কাটবেন আগে জেনে নিন। আপনার বাই বার্থ চার্টটা শুধু লটারির জন্য দেখান, অর্থাৎ লটারির ক্ষেত্রে আপনার যোগটা আছে কিনা, আর যদিও বা থাকে সেটা কোন সময়, কোন সময় ভাগ্যটা ক্লিক করবে সেটা আপনারা দেখান। কিন্তু এবছর আমি ইন জেনারেল যদি বলি, বৃষ রাশির ক্ষেত্রে লটারি থেকে প্রচুর অর্থ কোটিপতির মুখ দেখতে চলেছে, অর্থাৎ আপনার রাশিচক্রে যদি থাকে যোগ, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী বৃষ রাশি হতে পড়ে চলেছে কোটিপতি, এবং কোন কোন সংখ্যা আপনাদের ক্ষেত্রে লাকি নম্বর, অর্থাৎ স্পেশালি এটা হচ্ছে লটারি নম্বর, স্পেশালি লটারি। প্রথম যে নম্বরটি আমি বলবো সেটি হচ্ছে 5, আপনার ক্ষেত্রে প্রথম নাম্বার হচ্ছে 5। দ্বিতীয় যে নাম্বারটি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 9, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 9। তিন নম্বর নাম্বার হচ্ছে আপনাদের ক্ষেত্রে 8, এবং 4 নম্বর হচ্ছে আপনাদের হচ্ছে 3, অর্থাৎ 5, 5, 9, 8 এবং 3, এই কটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 2021 লাকি নম্বর। আপনি যদি হন, এটা আপনার রাশির ক্ষেত্রেও প্রযোজ্য, যারা লগ্নভিত্তিক এর রেজাল্টটা দেখছেন, অর্থাৎ যেটি বললাম মেষ লগ্নের ক্ষেত্রে হবে, বৃষ লগ্নের ক্ষেত্রে হবে, বৃষ রাশির ক্ষেত্রে হবে এবং বৃষ লগ্নের ক্ষেত্রে হবে, অর্থাৎ রাশি লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু এই আমি যে লাকি নাম্বারটি আপনার সামনে তুলে ধরছি সেই লাকি নাম্বারটি দুটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য থাকছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি 2021 আপনাদের লটারির লাকি নাম্বার কোনগুলো, অর্থাৎ যেই নাম্বারগুলো আপনাদেরকে সৌভাগ্য বহন করে নিয়ে আসবে, অর্থাৎ কানেকশানগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে। আপনি যদি হন মিথুন রাশির মানুষ, লটারি বহুজন কেঁদে ফেড আপ হয়ে গেছে, প্রচুর টাকা নষ্ট করে ফেলেছে লটারি, সেক্ষেত্রে একবার হলেও নিজস্ব পার্সোনাল চার্টটি একবার দেখিয়ে নিন, লটারির ক্ষেত্রে আপনার আদৌ যোগ আছে কিনা, দ্বিতীয় পঞ্চম সপ্তমের একাদশের কানেকশানগুলো আছে কিনা, আপনার ভেনাস কী পজিশানে, রাহু কী পজিশানে আছে, বর্তমানে কিসের দশান্তদশা চলছে, কিসের প্রত্যন্তদশা চলছে, এবং বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনারা কি পাবেন কি পাবেন না, এবং কোন সময়ে কাটবেন এবং কি বারে কাটবেন, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের ফরচুনা নাম্বার, আপনাদের ফরচুনা নাম্বার কোনটা, এটা যদি আপনারা জানতে পারেন সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। ফরচুনা নাম্বারটা যে কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে ফরচুনা নাম্বার জানাটা মাস্ট, এবং তারপরে পরে যে জিনিসগুলো আছে সেগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন এবং আপনার বাই বার্থ চার্ট যদি লটারির যোগ থাকে, কেউ আটকাতে পারবে না, এবং কোন সময় আছে সেটাই দেখা দরকার। তো এরপরে যে মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রথম যে নাম্বারটি হচ্ছে 2, আপনাদের ক্ষেত্রে 2 নাম্বারটি বিশেষভাবে শুভ 2। তারপরে আপনার যে নাম্বারটি যা আসছে সেটি হচ্ছে 6, 2, 6, 3, 2, 6, 3 এবং 9, 2, 6, 2, 6, 3 এবং 9, 2, 3, 6, 9, এটি হচ্ছে
আপনি যদি মিথুন রাশির জাতক বা মিথুন রাশি হোক মিথুন লগ্ন হোক যদি জাতক বা জাতিকা হন, অর্থাৎ 2, 3, 6, 9 এই কটি হচ্ছে স্পেশালি লটারির জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যটা ক্লিক কিন্তু করাবে, অর্থাৎ সৌভাগ্য কিন্তু আপনারা পাবেনই পাবেন। অর্থাৎ লটারির ক্ষেত্রে যথেষ্ট অর্থ পাওয়ার ক্ষেত্রে এই সংখ্যাগুলো আপনাদেরকে ভাগ্যের সাপোর্ট কিন্তু দিবেই। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। তার আগে আমি বলি, আমি যে আপনাদের সামনে তুলে ধরছি আমি পরপর রাশিগুলো কিন্তু জানাবো। আজকে মেষ থেকে কর্কট বললাম, নেক্সট দিনে আরও 4টা আপনাদেরকে রাশির কথা জানাবো। তো যে নাম্বারগুলো আপনাকে বললাম, যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, ধরুন আপনি কেটে যাচ্ছে তাও হচ্ছে না, অবশ্যই নিজস্ব বাই বার্থ চার্ট আপনারা অবশ্যই দেখান। নিজস্ব গ্রহের কোনো দোষ নেই তো, বা আপনার রাহু অশুভ নক্ষত্রে বসে নেই তো, বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এই জায়গাগুলো বা ভেনাস ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, বা নিচস্থ নয় তো, এ বা রাহু নিচস্থ নয় তো, এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন জায়গাগুলো আছে লটারির ক্ষেত্রে, বিভিন্ন জায়গাগুলো আছে যেগুলো দেখলে আপনারা সঠিক মাত্রায় রেজাল্টটা কিন্তু পাবেন, হয়তো অর্থ কিন্তু অপচয় হবে না। এ বারবার বলছি, কানেকশানগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এরপরের যে রাশি বা লগ্নের কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্ন। কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে কোন কোন নম্বর আপনাদের ক্ষেত্রে শুভ? প্রথম যে নম্বরের কথা আমি বলবো, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 1 আপনাদের ক্ষেত্রে শুভ, আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্ন হয় আপনাদের ক্ষেত্রে 1। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের 9, 1, 9, 8 এবং 6, 3, অর্থাৎ 1 তারপরে আপনার হচ্ছে 9, 8 তারপরে হচ্ছে 3 এবং হচ্ছে 6, এই কয়টি নাম্বার আপনাদের ক্ষেত্রে এই 2021 আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি, অর্থাৎ সৌভাগ্য কিন্তু বহন করে নিয়ে আসবে। ভিডিওটি আমি বারবার বলছি, একবার না হয় 2-3 বার আপনারা ভিডিওটি শুনুন, কোন কোন সংখ্যা এবং এগুলোকে আপনাদেরকে দেখতে হবে, এই সংখ্যাগুলো লটারির সঙ্গে আপনাদের কানেকশানের যোগ, অর্থাৎ যোগ করে আপনাদেরকে দেখতে হবে বিভিন্ন বিষয়গুলো আছে, তার সাথে সাথে ফরচুনা নাম্বারটা আপনাদেরকে বিশেষ করে, অর্থাৎ আপনার প্রত্যেক রাশির মানুষের ক্ষেত্রে আপনি যে রাশিরও মেষ থেকে মীন পর্যন্ত যে রাশির জাতক বা জাতিকা হন, আর প্রত্যেক মানুষের ক্ষেত্রে ফরচুনা নাম্বারটা কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ফরচুনা নাম্বারটি কোনগুলো, আমি যে নাম্বারগুলো দিলাম এটি হচ্ছে সম্পূর্ণরূপে ইন জেনারেল কিন্তু নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে সার্বিক গোচর অনুযায়ী কিন্তু নাম্বারগুলো দিলাম, যে নাম্বারগুলো আপনাদের বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আপনাদের কিছু কিছু অংশে কিন্তু লাভ ফেভার কিন্তু করার সম্ভাবনা থাকছে, যে যে সংখ্যাগুলো আপনাদেরকে বললাম। এরপরে আপনার সম্পূর্ণরূপে ভাগ্যে আছে কিনা, লটারি সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড, অর্থাৎ আপনি লটারি পাবেন কি পাবেন না এটি সম্পূর্ণ আপনার ভাগ্যে কিন্তু লেখা আছে। অর্থাৎ আমি যে এই মেষ বৃষ মিথুন এবং কর্কট রাশির যে লটারির লাকি নাম্বারগুলো দিলাম কিনা, এটি হচ্ছে সম্পূর্ণরূপে ইন জেনারেল, কিন্তু আপনাদের প্রত্যেকের অবশ্যই নিজস্ব জন্মছকটা একবার দেখিয়ে নিন এবং আপনার ফরচুনা নাম্বারটা জেনে নিন, আপনার ক্ষেত্রে কোন সময়ে কাটবেন, কী বারে কাটবেন, কখন কাটবেন এবং কাটার সময় কোন রঙের পোশাক পরবেন, এবং এর সাথে সাথে আপনি এখন যদি কাটবেন না আপনার ক্ষেত্রে কোন সময়টা আদর্শ, এবং দশা অন্তর্দশা পারমিট করছে কি না, দ্বিতীয় পঞ্চম সপ্তমের একাদশের কানেকশান আছে কি না, এই জায়গাগুলো অবশ্যই দেখে নিন, তাতে কিন্তু নিশ্চিতরূপে আপনারা শুভ শুভ ফল পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই।